এর নাম খাইগোবাড়ি। বলি আমার বাপ চাচা চারজন, আমার দাদা একজন, দাদার নাম বন্দে আলী খান। চারজনের এখানে চারটে ঘর আছে। চার ঘরের আমরা 20 ভাই ছিলাম, এখন আমরা বোধহয় 12 ভাই আছি। সবাই মৃত্যুবরণ করেছেন। আমরা আমাদের বাড়িতে আমরা দুজন মুক্তিযোদ্ধা ছিলাম। আমি আমার নাম AFM দেলোয়ার হোসাইন, আমি অগ্রণী ব্যাংকের একজন AGM রিটায়ার্ড, আর আমার ভাই ছিল শহীদুল ইসলাম খান, সেও মুক্তিযোদ্ধা, সে মারা গেছে। আর যুদ্ধে যাওয়ার 7 দিন পরে আমার মা মারা গেছে, শুধু ডিউ টু দিস কজ, যে আমার ছেলে আর আসবে না। তার শ্বাসের রোগ ছিল আমার মায়ের, এ কথাটা বলতে আমার বুক ফেটে যায়, যে আমার মা সেই আমি চলে যাওয়ার পরে বলছে যে যুদ্ধে গেছে, আর ফিরে আসবে না। 7 দিনের মাথায় শ্বাস উঠে সে মারা গেছে। এটা কামারখালি আমার নানা বাড়ি, এখান থেকে আগে মাঠে যাওয়া যেত, কিন্তু এখন যাওয়া যাচ্ছে না, কারণ এই গাছগুলো ভেঙে পড়েছে। এই আগে এই জায়গাটা এখন যেরকম রয়েছে আগে সেরকম একেবারেই ছিল না, আগে ছিল অনেক সুন্দর, কিন্তু এখন সেরকম সুন্দর নেই। এখন ঝড় টর হয়েছে, এর মাঝে অনেক কেউ যত্ন নেয়নি। যেমন কি ওখানেই দেখতে পাচ্ছেন এরকমের অগোছালো অপরিষ্কার একদমই কিচ্ছুই ছিল না, এটা আগে ছিল অনেক সুন্দর, কিন্তু এখন ঝড়ের কারণে সব অপরিষ্কার হয়ে গিয়েছে। যে আমাদের বাড়িতে একটা অনুষ্ঠান করছি, এই অনুষ্ঠানে সবাই মেহমান সবাই আসছে, আমার ভাইয়ের ছেলে ভাই, স্বাস্থ্য ভাই, স্বাস্থ্য ভাই ছেলে, স্বাস্থ্য ভাই বউ, সবাই আসছে, এই জন্য আমরা অনেক খুশি, অনেক খুশি, নাতি নাতনি সবাই আসছে, এই জন্য খুশি। আরও আমি আশা করি যে ভবিষ্যতে যেন এরা আসো, তোমরা সবাই আসো, আসিয়া এই আমার বাপ দাদার বাড়িটার অস্তিত্বটা ধরে রাখো। আমার 2-3 ছেলে, এক ছেলে ঢাকায় লেখাপড়া করে, 2 ছেলে বরিশালে লেখাপড়া করে, আমার মা আছে 105 বছর বয়স, আমার হেয়ার খেজমত করা লাগে, আমার তার ই করা লাগে, আমি এই জন্য আমি বাড়িতেই থাকি, বাড়িতেই আছি। আমরা 8 ভাই, 8 ভাই, 3 ভাই মরিয়ে গেছে, আর 5 ভাই আমরা আছি, তো 5 ভাইয়ের মধ্যে আমি বাড়িতে থাকি। আমার নাম ওয়াহিদুল আলম খান, আমি দেশের বাড়িতে থাকি। আমাদের সম্পত্তি আছে, দেখাশোনা করি, এই আর কি। আজকের অনুষ্ঠান কেমন লাগতেছে আপনার? আজকের অনুষ্ঠান খুব ভালো লাগছে। আমি সেতু, আমার দাদা বাড়িতে বেড়াতে এসেছি আমরা আজকে, আমার বড় ভাই, ভাবি, আমার চাচি আর বাচ্চাদের নিয়ে। আমাদের খুবই ভালো লাগছে, আমার চাচা আমাদের খাওয়ার আয়োজন করেছে খুব সুন্দরভাবে, অনেক সুন্দরভাবে আপ্যায়ন করেছে, আমাদের খুবই ভালো লাগছে।
ভালো খুব ভালো লাগছে ফিল করো কেমন খুব ভালো ফিল করতেছে সবাইকে পেয়ে ঠিক আছে খুব ভালো লাগছে আমরা বেড়াতে এসেছি গ্রামের বেড়ে খুব ভালো লেগেছে ইনশাআল্লাহ আগামীতে আবারও আসবো Thank you.